কিন্তু আমার স্বামী গেল কোথায়? এখনো তো এলো না। সত্যবতী, হ্যাঁ গো, আমি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। তুমি এক কাজ করো, অপেক্ষা করো কুঠিরে, আমি একটু রাজবাড়িতে ঘুরে আসি। রাজবাড়ি দেখি কিছু পাওয়া যায় কিনা। আজ তিন দিন হলো দানা পানি পেটে পড়েনি, বড্ড ক্ষুধা পেয়েছে। চিন্তা করো না, আমি যাব আর আসব। ভগবান, তুমি এত নিষ্ঠুর এত নিষ্ঠুর কেন? এত কষ্ট কেন দিয়েছো আমাদের? আমরা তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, তবে কেন লিখেছিলে এত দুঃখ আমাদের ললাটে? ঠাকুর ক্ষমা করে দিও, ঠাকুর ক্ষমা করে দিও। মহামন্ত্রী মহারাজ, আপনি দৌলতপুরের রাজা অজয় সিংকে জানিয়ে দিয়েছেন তো? হ্যাঁ, সব কিছু জানিয়ে দিয়েছি। সে বছরে 10,000 টাকা আপনাকে কর দেবে, যদি না দেয় এটাও জানিয়ে দেবেন, পুনরায় তার রাজ্যে আক্রমণ করতে বাধ্য হব। ঠিক আছে মহারাজ, আপনি এ নিয়ে কিচ্ছু ভাববেন না। মহারাজের জয় হোক। কে মহারাজ? আপনি আমায় কিছু সাহায্য করুন। কে তুমি যুবক? শোনেন শোনেন মহা রাজা, আমি আপনার গরিব প্রজা গো, ও কি রাজন গো, ও দয়া করি ভিক্ষা দিবি নামাকে। মহারাজ, এই যুবককে কিছু দিয়ে বিদায় করুন তো, এই বিরক্ত আমার ভালো লাগছে না। এই শোনো, চাল ডাল টাকা পয়সা কিচ্ছু পাবে না, কিন্তু আমি যে ক্ষুধার্ত। শোনো, মহারাজের দক্ষিণ সীমান্তে যে জঙ্গলটা আছে ওটা তোমায় দান করা হলো, এখন তুমি স্থান পরিত্যাগ করো। বা অশেষ ধন্যবাদ মহারাজ, অশেষ ধন্যবাদ। কে বলতে চাইছো? রঞ্জিত রাজার দয়া হলো, ও বনির কাষ্ঠ দান করিল গো, ও কি ভগবান গো, এই কি রাজার তানে এর যোগ্য হয়। আসি মহারাজ, আপনার দয়ার সীমা নেই, যাওয়ার সময় আপনাকে জানিয়ে যাই অশেষ অশেষ ধন্যবাদ।
অশেষ অশেষ ধন্যবাদ। মহামন্ত্রী মহারাজ, চলুন এবার আমি শিকারে যাত্রা করব। আচ্ছা চলুন মহারাজ, চলুন। হায় ভগবান, এখনো প্রাণপতি আমার এলো না পর্ণকুঠিরে ফিরিয়া। আমি তা সইতে পারছি না কুদার জ্বালা। স্বামী গেল রাজবা রীতি এখনো না এলো ও ফিরি গো ও কি ভগবান গো ও কত দিনে হবে দুঃখী রবসা। সত্যবতী এসে গেছ ভিক্ষা পেলে? না, চাল ডাল টাকা পয়সা কিচ্ছু দেয়নি, আমায় বঞ্চিত করেছে। তাহলে আর কত সইব খোদার জ্বালা? সত্যবতী, মহারাজ আমাকে দান করেছে দক্ষিণ সীমান্তের জঙ্গলটা। তুমি ভেবো না, আমায় একটা কোঠার জোগাড় করে দাও। আমি জঙ্গলে কাষ্ঠটা আহরণ করে বাজারে বিক্রয় করে চাল ডাল তেল নুন সব কিনে নিয়ে আসবো। আচ্ছা এসো, চলো। মহামন্ত্রী মহারাজ, গভীর জঙ্গলে প্রবেশ করলাম, পথ হারিয়ে গেল আমাদের। কিন্তু মহারাজ, আমার যে বড্ড ভয় করছে। ভয় করলে চলবে না, অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। একটা আস্তানা খুঁজে বের করুন, যেখানে গেলে আমরা আশ্রয় পাবো। কিন্তু মহারাজ, চলুন। আচ্ছা চলুন। কাষ্ঠ নিবেন, কাষ্ঠ কাষ্ঠ নিবেন। হে ভগবান, কেউ তো এগিয়ে আসছে না। নাগর বাসি গো ও দয়া করি কাষ্ঠ কিনবি আপনারা। কাষ্ঠের বোঝা মাথায় করি ভগবান গো ও উচিত মূল্য আমায় কেহ কই দিলে না।
শরী গো ওয়োগী ভগবান গো ও উচিত মূল্য আমায় কেহ ওই দিলে না আরে ভাইয়া কি হয়েছে চিৎকার করছো কেন বাবু আপনি কাষ্ঠ কিনবেন আমি কাষ্ঠ বিক্রয় করব হ্যাঁ কাষ্ঠের প্রয়োজন আমার তা কত দিতে হবে আপনার যা ইচ্ছে ঠিক আছে তোমাকে একটি টাকা দেবো এতে আবার চলে যাবে তবে এসো আমার সঙ্গে চলুন